এরকম রাখি, সেজন্য রাখি মেকিং প্রসেসটা আমি দিচ্ছি আজকে। তো সেটার জন্য আমাদের কি কি ম্যাটেরিয়াল আছে, মোটামুটি 100 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেটার জন্য আমাদের এই যে ফেভিক্রাইল মল্ডিট, এই মল্ডিটটা লাগবে, আর লাগবে হচ্ছে আমাদের অ্যাক্রিলিক কালার। অ্যাক্রিলিক কালারের জায়গায় তোমরা নর্মাল রঙ্গিলা ইউজ করতে পারো। আর কী কী লাগবে আমি দেখাচ্ছি তোমাদের। আর লাগবে আমাদের এই দুটো আউটলাইনার, ফেভিক্রাইলের আই আউটলাইন, এরা দুটো লাগবে। একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন। তোমরা দোকানগুলো একটু 25 টাকা করে এক একটা আউটলাইনার ফেভিক্রাইলের। আর আমাদের কী কী লাগছে, আর আমাদের লাগছে সিজার, ফেভিগাম, আর কী কী লাগছে, আর এইরকম একটা ফিশ, এইরকম একটা কার্ডবোর্ড। এটা তোমরা না কিনে নর্মাল যে পিচবোর্ড রয়েছে বসিয়ে বসিয়ে লেয়ার করে করতে পারো, এটা একটুখানি লাগবে এটা, তাই এতটা কিনে নষ্ট করে কোনো লাভ নেই, তা তোমরা কিনো। আর আমাদের কী কী লাগছে, নর্মাল পেপার একটা লাগবে, ফেলে দেওয়া পেপার। আর আমাদের লাগবে ব্লু রিবন। 40 থেকে 42 বছর বয়স যারা, তাদের 2 হাত হচ্ছে এই জীবনের সাইজ। আর কী লাগবে আমাদের, আর অ্যাক্রিলিক কালারটা বললাম, স্কেল লাগবে, আর একটু পাউডার লাগবে ওই মল্ডিংটাকে গোলার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা একটু লং হবে, বুঝতে পারছো, মুখে বলে বুঝিয়ে আমি তোমাদের এটা করব, একটু লং হবে ভিডিওটা, একটু ধৈর্য ধরে দেখো তোমরা। তো দেখো ভালো লাগবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের বাংলা চ্যানেল। তো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো রাখি মেকিং প্রসেস স্টার্ট করা যাক। দেখো এই যে পাউডার নিয়ে নিয়েছি, আর এই যে একটু বাটিতে একটু জল নিয়েছি, আর একটা জাস্ট ব্রাশ নিয়েছি। এবারে শুরু করব এই যে মল্ডিট, এটাকে কাটবো। এটা দেখো এর মধ্যে 2টো জিনিস রয়েছে। আমরা যে কার্ডবোর্ড নিয়েছিলাম 2টো গোল করে, সেটাকে আমরা কেটে নিচ্ছি। এর পেছন দিকে আমরা একটুখানি কালারিং পেপার লাগিয়ে দিয়েছি। দেখো আমরা এবার কেটে নিয়েছি এগুলোকে, দেখো পিঙ্ক কালারের পেপার লাগিয়েছি। তোমরা অন্য কালারের নানা রকম কালারেরও লাগাতে পারো। এবারে এটা সাইজ হচ্ছে ফেভিক্রাইল যে অ্যাক্রিলিক কালারগুলো ওগুলোর একটা পেছন দিকটা, এটার হচ্ছে সাইজ। এই 2টোর মধ্যে এবার আমরা নকশা করব, নানা রকমের নকশা করে এটাকে একটা পরিপূর্ণ রাখিতে পরিবর্তন করব। সেটা আমরা আউটলাইনার দিয়ে করব, ফেভিক্রাইল অ্যাক্রিলিক আউটলাইনার দিয়ে আমরা করব সেটা। এগুলোর ওপরে যেমন সাইড দিয়ে ফোঁটা, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 3 ফোঁটা, এরকম করে 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 পুরোটা আমরা গোল করে ফেলবো। এই যে এগুলো এরকম হলো, এর ওপর দিয়ে এবার এগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, নিজেদেরকে নিজেদের মতন করে করতে হবে। ধরো একটা ফোঁটা দিলাম, ফোঁটা দিয়ে এই এই আবার এই যে আমরা এই ডিজাইনটাকে এরকম দিলাম। দেওয়ার পর কি করব, এটা একটু শুকানোর জন্য ওয়েট করবো, এটা আমরা সাইডে রেখে দেব। এরকম করে নেক্সট যেটা আছে ওটা আর একটা নকশা দিয়ে মানিয়ে আবার কথা বলছি। এই যে এটা হয়ে গেছে, নকশাটা কেমন হয়েছে, এটাও একটা নকশা করলাম। এবারে মল্ডিটের কাজটা হবে, মল্ডিটের রাখি তৈরি করব। তো মল্ডিটের প্যাকেটটাকে আমরা নিয়ে নিচ্ছি, ওর মধ্যে 2টোই বার করব।
এবারে এই দুটো মাটিকে একসাথে ভালো করে পাউডার দিয়ে মেশাতে হবে। হাতের তালুর মধ্যে পাউডার নিয়ে যতক্ষণ ডলতে হবে, যতক্ষণ না এটা গরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ডলতে হবে। এই যে মল্লিটাকে গোলা হয়ে গেছে, একসঙ্গে মাখানো হয়ে গেছে, দেখো এটাকে হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে চেপে একটা পাপার শেপ দেবো আমরা। পাউডার দিয়ে জাস্ট হাতেই একটা পাপার শেপ দেবো। দেখতে থাকো তোমরা, পাউডার ঢাললাম, ঢেলে টেবিলে মাখিয়ে নিয়ে একটা পাপার শেপ দিচ্ছি। এই যে দেখো তোমরা, এই যে দেখো তোমরা, এই যে এইরকম একটা শেপ এনেছি পাতার। জাস্ট হাত দিয়ে বসিয়ে, এরকম হাত দিয়ে হাত দিয়েই চেপে চেপে আমি এনেছি, কোনো অন্য কিছু আমি ইউজ করিনি। এবারে কি করতে হবে, এবারে এই পাতাটাকে হালকা করে তুলে সাইডে একটুখানি পাউডার ফেলে এই জায়গাটা একটু পাউডার ফেলবো, ফেলে এই টেবিলটার এখানে মাখিয়ে এটাকে এর উপরে রেখে হাত দিয়ে ঠিক করে আমরা এটাকে শুকো দেবো। এই যে এটা শুকিয়ে গেছে, এটাকে এবার তোলার পালা। খুব সাবধানে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এটাকে এবার উল্টো করে রেখে, এবারে আরও কিছুক্ষণ টাইম লাগবে শুকানোর জন্য, ভালো করে শুকাবে এটা। তো এগুলো এটা এবার রাখি, এবার আরও একটা নকশা আমরা বানিয়ে ফেলি। এই যে আমরা এরকম একটা বল বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা কিছুটা কেটে রেখে আমরা একটা স্কোয়ার শেপ বানাবো, মাঝখান থেকে কিছুটা কেটে সাইডে রেখে দেবো, আর কিছুটা দিয়ে আমরা একটা স্কোয়ার শেপ বানাবো। এই যে এরকম একটা স্কোয়ার শেপ বানিয়ে নিয়েছি, তারপরে যেটুকু রেখে দিয়েছিলাম ওটা দিয়ে কি বানাচ্ছি, লম্বা লাঠির মতন, যেমন ঠিক এইরকম জাতীয় জিনিস। এরকম একটু হাতের তালুর মধ্যে চেপে করতে হবে। এবারে এই স্কোয়ারটাকে তুলতে হবে। এই স্কোয়ারটা এখন তুলছি না, তুললে ভেঙে যাবে, এখনও শুকায়নি। তারপর এই যে এইটা বানিয়েছিলাম, এটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাগিয়ে একটু চেপে দেব এর সাথে, চেপে দিয়ে এই সাইড থেকে আমরা স্কেল দিয়ে বা কিছু দিয়ে একটা কেটে দেবো। ব্যাস কমপ্লিট। এবারে এরকমভাবে চারধারেই আমরা লাগিয়ে নেব। দেখো নকশাটা, নকশাটা এরকম হয়েছে। আরও সুন্দর করে তোমরা তোমাদের মাথায় যে ডিজাইন আসবে সেই ডিজাইন বানিয়ে বানিয়ে এর ওপরে ট্রাই করতে পারো। এবারে কী করতে হবে না, এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আর একটা নকশা বানিয়ে নিই, রাখির আর একটা রাখি বানিয়ে নিই। তো সেটার নকশাটা হবে গোল থাকবে, ঠিক আগেরটা যেরকম বানালাম, এই যে এইটা এরকমই, কিন্তু এটা স্কোয়ারে হয়েছে, স্কোয়ার শেপে। এটা আমি স্কোয়ারে করছি না, এটা আমি গোল থাকবে, গোলের সাইডে বর্ডার থাকবে, এইরকমই করছি। সেটা বানিয়ে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে, সঙ্গে থাকো বাং অরিত্র চ্যানেলের। এই যে দেখো, এই যে এইরকম বানিয়েছি, একটু এদিকটা নিচের দিকে নেবেছে, এরকম একটা নকশা দিয়েছি, আর এদিকে এটা শুকাচ্ছে। তো আবার সেটা শুকিয়ে গেলে রং করা নিয়ে আবার এই ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো, ভিডিওটা অনেক লং হবে, প্লিজ ধৈর্য ধরে সঙ্গে থাকো। এবার আমাদের রঙের পালা,
চলো রং করে নেওয়া যাক এই দুটোকে। এই দুটো শুকানোর আগেই আমরা রং করে নেব। 5 থেকে 10 মিনিট রাখার পর এটা আমরা রং করে নেব। এবার আমরা স্কোয়ার শেপটা রং করে নেব। দেখো এগুলো আমি এখন ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। ফার্স্টে এটা তো নর্মাল, এটা আমি পিচবোর্ড দিয়ে বানিয়েছি। তারপরে এই যে এইটা বানিয়েছি, এটার মধ্যে তোমরা নাম লিখতে পারো, আমি কারোর নাম লিখেছি, এটা বি ফুল স্টপ ইউ। আর এইটা যেটা রয়েছে এই বি ইউর সঙ্গে তোমাদের আমার ব্লগ অন্ত ব্লগ চ্যানেলের ব্লগে তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো নেক্সট ব্লগে, রাখির ব্লগে। আর এটার মাঝখানে লিখতে পারো তোমরা ভাই, ভাই লিখতে পারো তোমরা BHAI। এটা তো নর্মাল লিভ পাতা, আর এটা তো নর্মাল লাইন বাই লাইন রেখেছি। এবার রিবন লাগাতে হবে, রিবন লাগানোর সময় আবার। তো দেখো বন্ধুরা আমাদের এগুলো শুকিয়ে গেছে। এবার আমরা এই যে এইটার মধ্যে লিখে দেবো ভাই, ম্যাজিক। দেখো ভাই লিখে দিয়েছি BHAI। এই যে এটা হচ্ছে লিভ, আর এটা হচ্ছে নর্মাল একটা, আর এটা হচ্ছে BU। এবার আমরা এতে রিবনগুলো লাগাবো। রিবন কীভাবে লাগাবো একটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। যে রিবনটা পাতবো এই সাইডে কিছুটা রাখবো, অনেকটাই একটু বেশি রাখবে তোমরা, রেখে দু সাইড দিয়ে সমান করে এখান থেকে আমরা যে কাঁচি দিয়ে কেটে দেবো। এই যে এরকম নিয়ে নিয়েছি, একে মাঝখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এটা উল্টো করে এটাকে উল্টো করে রেখে একটুখানি ফেভিক গাম দেবো মাঝখানটায়, দিয়ে সমানভাবে এটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দিলাম সমানভাবে, এবারে এরকম একটা কাগজের টুকরো এর উপর দিয়ে আমরা দিয়ে দেব লাগিয়ে দেবো। ব্যাস কমপ্লিট, আমাদের রাখি কমপ্লিট। এই যে আমাদের সবগুলোতেই রিবন লাগানো হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই এখন আর বেশিক্ষণ কথা বলার সময় নেই। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিও।